আচ্ছা, এবার আসবো আমরা গ্রিক সভ্যতা। আমি আগেই বলছি যে আপনার ইউরোপের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হচ্ছে আপনার গ্রিক সভ্যতা, এবং গ্রিক সভ্যতার আসলেই একটি সংঘবদ্ধ সভ্যতা, এবং এটা অসম্ভব একটি উন্নত সভ্যতা। পৃথিবীতে যতগুলো উন্নত সভ্যতা আসছে তার মধ্যে সবচেয়ে উন্নততর সভ্যতা যদি বলি আমরা, জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, সাহিত্য সব ক্ষেত্রে হচ্ছে আপনার গ্রিকরা সবার থেকে এগিয়ে থাকবে। কেননা দেখেন যে আপনারা যদি আমরা গ্রিকের নামটি আসে, সবার আগে চলে আসে কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম, বুঝতেই পারছেন, হেরোডোটাস, তারপর হচ্ছে আপনার অ্যারিস্টটল, একদম লাস্টের দিকে যদি বলি আমরা আলেকজান্ডার নামটি চলে আসে, প্লেটো, এরা প্রত্যেকে কিন্তু আপনার এই গ্রিক নাগরিক ছিল। ওকে, তাহলে গ্রিক সিভিলাইজেশন গড়ে উঠছে আজকের গ্রিসকে কেন্দ্র করে। গ্রিস মানে হচ্ছে আপনার আজকের গ্রিস, দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রিস, প্রাচীনতম গ্রিসও এরকমই ছিল। তবে গ্রিস ছিল তখন হচ্ছে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত, এবং সেই নগর রাষ্ট্রগুলোর নাম অন্যতম হচ্ছে স্পার্টা। আপনারা যদি গ্রিক ইতিহাস পড়েন বুঝতে পারবেন, অ্যাথেন্স আজকের গ্রিসের রাজধানী, থিবস, মেসিডোনিয়া, ঠিক আছে, মেসিডোনিয়া মানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে গ্রিসের নর্থ মেসিডোনিয়া, সরি সাউথ মেসিডোনিয়া, আর একটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া, হচ্ছে বর্তমানে একটা স্বাধীন রাষ্ট্র, ঠিক আছে। দেখেন এইগুলো হচ্ছে আপনার গ্রিকদের অন্যতম হচ্ছে আপনার অংশ, যদিও গ্রিকরা পরবর্তীতে আরো বিকশিত হয় অন্যান্য অঞ্চলে। ওকে, এখন দেখেন যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে হচ্ছে স্পার্টা এবং অ্যাথেন্সের মধ্যে যুদ্ধ হয়। এই গ্রিসের একটা বড় দুর্বলতা ছিল কি, এটা হচ্ছে নিজেদের মধ্যেও তারা হচ্ছে যুদ্ধে লিপ্ত থাকতো। অর্থাৎ গ্রিক সিভিলাইজেশনের মধ্যে যে একাধিক দেশ ছিল, এই দেশগুলো বা রাজা ছিল, এই রাজায় রাজায় হচ্ছে আপনার যুদ্ধ করত। যেমন হচ্ছে আপনার স্পার্টা, যেমন হচ্ছে স্পার্টা নগরীর নাম আপনারা শুনছেন, যে স্পার্টা একটা নগরী, এটা কিন্তু আপনার দখল করছিল হচ্ছে আপনার থিবসরা, ব্যাপারটা বুঝছেন কিনা। এই স্পার্টা, সরি, স্পার্টার সাথে যুদ্ধ হয় হচ্ছে আপনার এথেন্সের, তাহলে এথেন্স এবং স্পার্টার মধ্যে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধের নাম হচ্ছে আপনার পেলোপোনেশীয় যুদ্ধ। এই পেলোপোনেশীয় যুদ্ধে হচ্ছে আপনার স্পার্টার সাথে হচ্ছে আপনার এথেন্সের মধ্যে যুদ্ধ হয়, ঠিক আছে। এই এখন দেখেন যে এই যুদ্ধে হচ্ছে স্পার্টার নিকট হচ্ছে এথেন্সের পতন ঘটে। চিন্তা করেন, আজকে গ্রিসের রাজধানী স্পার্টা, এথেন্স, এর পতন ঘটছে হচ্ছে স্পার্টার নিকট, ঠিক আছে। তাহলে এথেন্স দখল করে নেয় কারা, সেটা হচ্ছে স্পার্টাররা, ঠিক আছে। আবার পরবর্তীতে আবার স্পার্টা আবার দখল করে নেয় হচ্ছে আপনার থিবস, থিবস আর একটা রাজ্য, ব্যাপারটা বুঝছেন কি। তার মানে এই যে আপনার এক একটা অঙ্গরাজ্য একটার সাথে আরেকটা যুদ্ধ করত, এক রাজা আরেকটা রাজার সাথে যুদ্ধ করত, সেই সুযোগটাই হচ্ছে আপনার গ্রিসে প্রবেশ করার সুযোগ পায় হচ্ছে আপনার যারা, তারা হচ্ছে আপনার পারাসিয়ানরা বা পারস্যরা। এই পারস্যরা কিন্তু আপনার একেবারে দেখেন যে এইদিকে হচ্ছে আপনার যে আমরা বলি এটা হচ্ছে মূল তুরস্ক ছিল তখনকার সময়ে, এই তুরস্ক অতিক্রম করে কিন্তু আপনার গ্রিসের এই দিকটা, তখন এদিকে ছিল গ্রিস, গ্রিকদের অংশ, এই দিকটাই হচ্ছে আপনার প্রবেশ করে। তার মানে আজকের যে আধুনিক যেটাকে আমরা ইয়া বলি, ইউরোপের ইস্তানবুল যেটাকে আমরা বলি, এই অংশটা হচ্ছে আপনার দখল করে আছে পারাসিয়ানরা। সুতরাং দেখলো যে আমরা যদি এই যুদ্ধ না থামাই তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে, তাহলে পারাসিয়ানরা ইউরোপে বিস্তৃত হবে, ব্যাপারটা বুঝছেন কি। এভাবে করে হচ্ছে আপনার গ্রিস পরবর্তীতে পাল্টা হচ্ছে আপনার আক্রমণ করবে কোনটা, সেটা হচ্ছে আপনার পারস্য সভ্যতা। আচ্ছা, গ্রিক জাতি, গ্রিক জাতি হচ্ছে আপনার দেখেন যে আমরা যেটাকে বলি আর্য জাতি, যেটাকে আমরা বলি এই যে আর্য জাতি, আর্য জাতির কয়েকটা ভাগ ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিক জাতি। এর একটা অংশ হচ্ছে আপনার এই তৃণভূমি অঞ্চল থেকে, অর্থাৎ যেদিকে হচ্ছে আপনার আমরা যেটাকে বলি স্টেপ যে অঞ্চলটা আছে, ইরান, জর্জিয়া, আজারবাইজান, এখান থেকে হচ্ছে আপনার আর্য জাতি, এর একটা অংশ দক্ষিণ দিকে যায়, দক্ষিণ দিকে আসে কোথায়, ভারতে আসে, ঠিক আছে। আর্যরা হচ্ছে ইরান দিয়ে ভারতে প্রবেশ করে একটা অংশ, আর একটা অংশ প্রবেশ করে হচ্ছে আজকের গ্রিসে, ঠিক আছে। তার মানে এই গ্রিক গড়ে তুলছিল হচ্ছে আর্য জাতিরা, ব্যাপারটা বুঝছেন কিনা। এরাও কিন্তু আপনার আর্যের একটি শ্রেণী বিভাগ। আচ্ছা, এর একটা অংশ হচ্ছে আপনার ভারতে প্রবেশ করে, আর একটা অংশ হচ্ছে গ্রিসে প্রবেশ করে,